number one. Thinky number one. সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল বড়দিন, আর তারই আনন্দে আমরা মেতে উঠেছি সবাই। আজ যে চারজন দিদিরা খেলবে তাদের কাছে এই দিনটা বড়ই স্পেশাল, কারণ এরা প্রত্যেকেই খ্রিশ্চান। এরকমই যা বড় দিদির সঙ্গে খেলবো বড়দিনের স্পেশাল পর্ব। চলে এসো দিদিরা। সকলের সঙ্গে পরিচয় করে নিই। প্রথমে আছে প্রিয়াঙ্কা রায়। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। কেমন লাগছে? খুবই স্পেশাল ফিল করছি। অনেকদিনই ইচ্ছা ছিল দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করা, আপনার সাথে দেখা করা। বিফোর ক্রিসমাস ইটস গেটিং ফুলফিল, তো আমার খুবই আনন্দ লাগছে। গ্রেট। তারপরে আছে নন্দিতা আচার্য। গুড ইভিনিং, অ্যাডভান্স মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু ইউ অলসো। কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, মানে এখানে আসতে পেরেছি ইটস মাই ড্রিম কাম ট্রু। তোমাকে দেখতে পাচ্ছি সামনে, মানে ইটস জাস্ট অসম। মানে আমার বাড়ির লোকের কাছে, আমার কাছে আমি অলরেডি দিদি নাম্বার ওয়ান হয়ে গেছি এখানে এসে। থ্যাংক ইউ। এরপর আছে ডোনা গোমস। আজকে এসে দারুণ লাগছে, কমপ্লিটলি আনএক্সপেক্টেড। মানে ভাবছিলাম হবে 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 হবে, বাট ফাইনালি এখানে এসে পড়েছি, হচ্ছে। মানে বড়দিনের বড়দিনের বড়দিন বড়দিনের এটা আমার মস্ত বড় গিফট। ওকে, এরপর আছে অনন্যা মণ্ডল। নমস্কার ম্যাম। নমস্কার। আমার কাছে এটা একটা মানে গিফট, কারণ আজকের দিনে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কাছে আপনার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। মানে দিনে আমার ওয়ান হই আর না হই, এটাই আমার কাছে মানে ক্রিসমাস স্পেশাল গিফট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগামীকাল বড়দিন, আমরা আজ থেকেই সেলিব্রেশন শুরু করব দিদি নাম্বার ওয়ানে। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড লুটপাট। দেখো তোমাদের খেলা হাজির। এখানে একটা বোর্ড আছে আর দুটো বেলুন আছে বোর্ডে। এই দুটো বেলুনের মধ্যে দুটো চাবি আছে, আর এখানে রয়েছে একটা বক্স। দুটো চাবির মধ্যে যে কোনো একটা চাবি দিয়ে এই বক্সটা খোলে। তোমাদের ওই মার্কে দাঁড়াতে হবে, তারপর ডাক ছুঁড়ে বেলুনটা ফাটাতে হবে, তাহলে চাবিটা পড়ে যাবে। সেই চাবি দিয়ে বক্সটা খুলতে হবে। আর এই পুরো কাজটা আমরা দেখব যে কে কত কম সময়ের মধ্যে করতে পারছে। যে সব থেকে কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আর বক্সের মধ্যে রয়েছে তোমাদের জন্যে মজার গিফট, ঠিক আছে? প্রিয়াঙ্কা, আজকে রাত্রি থেকে তো মানে সেলিব্রেশন শুরু হয়ে যায়, তোমার কি প্ল্যান একটু শুনি। আমার প্ল্যান হলো ফ্যামিলির সাথে স্পেন্ড করা। আমাদের ইউজুয়ালি 24 নাইট আর 25 সবাই, আমাদের রিলেটিভস যারা আছে তারা আসে, বাড়িতে আসে, ফ্রেন্ডস আসে। রান্নাবান্না থেকে আরম্ভ করে কুকিজ, কেকস সব কিছুরই আয়োজন থাকে। ক্রিসমাসের আগের দিন থেকেই আমি পুরো বাড়িটাকে সাজাই উইথ বেলস, স্টার্স, র্যাপার্স, ক্রিসমাস ট্রি, ক্রিব। আমি একটা মানে শেলফে ক্রিব, তার সাথে ক্রিসমাস ট্রি একসাথে খুব সুন্দর করে সাজাই আর কি। তো যাতে যখন গেস্ট আসবে সে একটা ক্রিসমাস ফিলিংটাও পাবে, মানে যারা আমরা অন্য রিলিজনের ফ্রেন্ড যারা যখন আসে, সো দে অলসো এনজয় ইট। তো সেই ব্যাপারটা, তারপর সকালবেলা চার্চে যাওয়া, পরে সারাদিন বাইরে খাওয়া দাওয়া যদি থাকে বা বাড়িতে এসে খাওয়া দাওয়া আয়োজন। কি করো অ্যাকচুয়ালি তুমি? আই ওয়ার্ক, আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। কিছু রান্না করো? না, সেটা মানে সে রান্না মায়ের উপর দায়িত্ব। হ্যাঁ, রান্না দায়িত্বটা পুরো মায়ের উপর, পুরো মায়ের উপর। বাকি করে মানে স্পেশাল? মা ফ্রাইড রাইস করে, চিকেন, মানে মা ইজ এ ভেরি এক্সেলেন্ট কুক। তো তার জন্য আমি সেই রিস্কটা নিতে চাই না, অ্যান্ড অলসো টপ অফ দ্যাট একটা শুভ দিনে আমি স্পেশাল ডেতে আমি কোনো রিস্ক নিতে চাই না। তো মাই আর কি পুরো রান্না দায়িত্বটা নেয়। তো ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে কোনো চিকেনের কোনো এক্সট্রা মানে স্পেশাল প্রিপারেশন, সুইট ডিশ, ডেজার্ট সব কিছুই থাকে আর কি। তো সারা বছর ধরে তো ওয়েট করে থাকো এই দিনটা কবে আসবে। হ্যাঁ, এই দিনটা কবে আসবে, স্পেশালি কেকস, ওটাই একটা স্পেশাল অ্যাট্রাকশন। জামা কাপড়? জামা কাপড়, হ্যাঁ, মানে ও সেটা স্পেশাল কিছু। কালকের জন্য কি মানে ভেবেছো? কালকের জন্য ভেবেছি জিন্স উইথ জ্যাকেট। বড়দিনে কি মজা হয় বলো?
চার্চে যাওয়া, এখানে একসাথে ক্রিসমাস ক্যারল গান গাওয়া থেকে আরম্ভ করে একসাথে সবাই থাকা, সেই উৎসবে আনন্দে মেতে থাকা, সেই সব আনন্দেতেই মানে একটা গেট টুগেদার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। ইয়েস, চলে এসো তাহলে আমরা খেলি। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো কি গিফট আছে তোমার জন্য। তোমার জন্য রয়েছে একটা হেয়ার স্ট্রেটনার। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো, তুমি খেলাটা কমপ্লিট করেছো 27 সেকেন্ডে। চলো নন্দিতা বলো, আজ রাত থেকেই তো সেলিব্রেশন আমাদের। ক্রিসমাস মানে আমাদের ওয়ান মান্থ আগে থেকেই আর কি সব তোড়জোড় হয়ে যায়, একদম প্রিপারেশন হয়ে যায়, কেক বানানো থেকে সব কিছু একদম রেডি। ওকে, 24th নাইটে আজকে আর কি আমরা চার্চে যাব, মাস করব, তারপর বাড়ি এসে আমাদের সব ফ্রেন্ডস রিলেটিভসরা সব একটা তোর মানে ভালো মতো একটা পার্টি হয় আর কি। আচ্ছা, স্পেশাল খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে। রান্না করো? আমি একদমই রান্না পারি না, রান্নার ডিপার্টমেন্ট মা অ্যান্ড ড্যাড, মানে বাবা অসাধারণ রান্না করে। হ্যাঁ, বাবা খুব ভালো রান্না করে। আচ্ছা, বাবা সবথেকে ভালো কি রান্না করে বলো? বাবা চিকেন তন্দুরি, বাবা অ্যাকচুয়ালি শেফ ছিলেন, তো সেই কারণে আর কি খাওয়া দাওয়াটা আমাদের বিশাল ভালো মতো হয় আর কি। বাহ, তো আজকের প্ল্যান আর কি বারবিকিউ হয়েছে। বারবিকিউ, ভেরি গুড। কি কি রান্না শিখেছো বলো বাবার কাছ থেকে? কিছু রান্না শিখিনি আমি, মানে রান্নায় আমি একদমই ওই ডিম অমলেট করতে পারি হয়তো। শুনি বাবা, চলে এসো। প্রিয়াঙ্কা কিন্তু 27 সেকেন্ডসে কাজটা কমপ্লিট করেছে, তোমাকে চেষ্টা করতে হবে তার থেকেও কম সময়ের মধ্যে করার, ঠিক আছে? আর বক্সটা খুললে কিন্তু তোমার জন্য একটা গিফট আছে। তোমাকে খেলতে খেলতে যেটা বলতে হবে, ভগবানের একই ভুল, কাকের নাকে পাকা চুল? ভগবানের একই ভুল, কাকের নাকে পাকা চুল? পাকা চুল। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ভগবানের একই ভুল, ভগবানের একই ভুল, ভেরি গুড। ভগবানের একই ভুল, কাকের নাকে পাকা চুল? ভগবানের একই ভুল, কাকের নাকে পাকা চুল? ভগবানের একই ভুল, কাকের নাকে পাকা চুল? কি আছে বলো আগে? একটা আইপড। আইপড, তুমি তোমার খেলাতে কমপ্লিট করেছো 13 সেকেন্ডসে। ডোনা, তুমি কি করো বলো? আমি সোশ্যাল ওয়ার্কার, এনজিওতে একটা কাজ করছি। কি ধরনের কাজ করো? আমরা কাজ করি যারা মেয়েরা পাচার হয়ে যায় এবং পরে বিক্রি হয়ে যায় অনেক সময় যৌনপল্লিতে, সেখানে আমরা তাদের উদ্ধারের কাজ করি। আর তার পরের কাজটা আরও বড়, যেখানে ওদের পুনর্বাসন করা, ওদের কারণ ওরা যখন আসে প্রচণ্ড ব্রোকেন থাকে, তো সেখান থেকে ওদেরকে একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে ওদের নিয়ে যাওয়া, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে, মানে এটা এনশিওর করা যে ওরা যেখান থেকে এসছে তারপরে বা যেখানে ওরা ভুল করে পৌঁছে গিয়েছিল অন্য কারোর প্রতারণার জন্য, সেখান থেকে ওরা যখন বেরিয়ে আসার সুযোগ পেয়েছে একটা সুন্দর সাবলীল একটা জীবনের স্বপ্ন যেন দেখতে পারে এবং সেটা সত্যি করতে পারে, তো সেটাতে আমরা ওদের চলার পথে সঙ্গী এই কাজ করি আমরা। ভীষণ ভালো করছো। এই কাজটা কবে থেকে তোমাকে ইন্সপায়ার করলো? আমি অ্যাকচুয়ালি একটা মুভি দেখেছিলাম টেকেন বলে, সেখানে আমি মানে একটি মেয়ে এরকম সে বেড়াতে যায় কিন্তু কোনোভাবে সে শিকার হয়ে যায় এই পাচারকারীদের, এবং সেখানে তার বাবা কী করে তাকে উদ্ধার করার চেষ্টা করছে, এবং এইগুলো এই মুভিটা দেখে আমার খুব মানে খুবই মনে এটা গেঁথে গিয়েছিল। আমি তাছাড়া আর সেই মুহূর্তে আমি সবে MSW করে এসেছিলাম, আস্তে আস্তে আমার অর্গানাইজেশন সম্বন্ধে ইন্টারনেটে দেখলাম যে ওরা এই কাজে ইনভলভ খুব ভালোভাবে, তো এইসব দেখতে দেখতে তার মধ্যে সেই মুহূর্তে আমি যেহেতু জবও সার্চ করছিলাম, সেখানে আমি এই অর্গানাইজেশনটা সম্বন্ধে জানতে পারি এবং ওদের কাজটা আমার খুব ভালো লেগেছিল যখন ওয়েবসাইটে পড়ে রিয়েলাইজ করলাম যে কাজ সত্যি ওরা ভালো করে, এবং যখন আমি জয়েন করলাম দেখলাম যে সত্যি মানে এক পরিবারের মতো হয়ে কাজ করছে, এবং বাইরে যখন আমরা কাজ করছি এই মেয়েদেরকে যখন নিয়ে আসছি তাদের সাথে যেভাবে ইন্টারঅ্যাকশন হয়, যেভাবে তাদেরকে আপন করে নেওয়া হয়, আর তার থেকে বড় কথা ওরা যেভাবে আমাদের আপন করে নেয়, মানে এটা একটা সাংঘাতিক একটা ফিলিং, মানে এত সুন্দর, এত ভালো লাগে, মানে দিনের শেষে মনে হয় যে
কিছু একটা ভালো হলো আজকে এক্স্যাক্টলি এবং যাদের তোমরা উদ্ধার করো তারাও হয়তো মানে ভাবে যে আমাদের জন্য কেউ আছে এক্স্যাক্টলি যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অবশ্যই তো সেই জন্যই এত অ্যাটাচড হয়ে যায় ওরা প্রচন্ড মানে ওরা এত ভালোবাসা দেয় যে সেখানে আমাদের মনে তোমরা যে কাজটা করছো আমার মনে হয় ঈশ্বরকে তো দেখা যায় না তোমরা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে ঈশ্বরের কাজ করছো আচ্ছা বলো কালকের দিনে সেলিব্রেশনে কি প্ল্যান করেছো প্ল্যান তো অনেক রয়েছে কিন্তু আমার আমাদের ক্রিসমাস সেলিব্রেশনটা গ্রামের বাড়িতে হয় আর সেখানে হ্যাঁ তো সেখানে আর আমরা পরিবারের প্রায় 35-40 জন মেম্বার মানে পিসি পিসা ভাই বোন গ্রাম কোথায় কল্যাণপুর সেটা বারুইপুরের পরে ডায়মন্ড হারবারে তো সেখানে মানে ছোট্ট গ্রাম আর পুরো যে পাড়াটায় থাকি সেটা ক্রিশ্চিয়ান পাড়া অর্ধেকের বেশি মানুষ আমাদের পরিচিত তারা আমাদের আত্মীয় কোনো না কোনোভাবে তো খুব আনন্দ হয় খুব মজা হয় আর মানে শুধু বড়দিনের ব্যাপারটা না মানে দিনটা নয় তার আগে থেকে পুরো ডিসেম্বর মানে কম্বল বার করলাম মানে এক শীতের আমেজ এসে গেল মানে বড়দিন এসে গেছে ওই সময়টা প্রত্যেকে ছুটিও থাকে সবাই বাড়িতে থাকে যারা বিদেশে কাজ করছে তারাও ছুটি নিয়ে আসে পিঠে পায়ে সব তৈরি করা মানে বড়দিনের আগেও মানে আমরা হয়তো একটা আমাদের একটা বিশেষ পিঠে হয় দোদল বলে যেটাতে মানে প্রায় আমাদের অনেকক্ষণ ধরে সেটা বানাতে হয় তো সেখানে আমাদের প্রতিবেশীরা বা আমার অন্য আত্মীয় স্বজন যারা তারা চলে আসে আমরা অন্যদের বাড়ি যাই একসাথে মিলে সব তৈরি করা হয় তো আচ্ছা দোদলটা স্পেশালিটি কি একটু বলো তো ওইটা নারকেল আর চালের গুঁড়ো দিয়ে হয় নারকেলের দুধ দিয়ে হয় আর তার সাথে চিনি অ্যাড হয় এবং সেটাকে মানে অনেকক্ষণ ধরে প্রায় সমানে নাড়তে হয় এবং সেটা অনেকক্ষণ ধরে প্রায় 7-8 ঘন্টা ধরে আরো বেশি করলে যত মানে ওটা পাকানো হবে তত ভালো টেস্ট হবে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার কেক দিয়ে সেলিব্রেশন হয় শুনেছি কিন্তু পিঠে দিয়ে যে সেলিব্রেশন হয় এটা প্রথম শুনলাম আমাদের গ্রামে তো হয় সবার বাড়িতে গেলে সার্ভ হবে এটা বাহ খুব ভালো লাগলো শুনে এবার চলে এসো তোমাকে যে মজার কথা তো বলতে হবে সকাল বিকেল মাল্টি জিম সেদ্ধ আলুর সঙ্গে ডিম সকাল বিকেল মাল্টি জিম সেদ্ধ আলু সঙ্গে ডিম সঙ্গে ডিম তোমার সময় শুরু হচ্ছে এখন সকাল বিকেল মাল্টি জিম সেদ্ধ আলু সঙ্গে ডিম 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 সকাল বিকেল মাল্টি জিম সকাল বিকেল মাল্টি জিম সেদ্ধ আলু সঙ্গে ডিম দেখো ভেতরে কি আছে তুমি খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডসে অনন্যা কিভাবে সেলিব্রেট করবে ক্রিসমাস ক্রিসমাস আমরা তো মানে 22 তারিখ থেকে এটা আমরা শুরু করে দিই ঘর ঘর সাজানো ব্যালেন্স বল সমস্ত দিয়ে সাজাই তো আরও আমরা 24 তারিখে আমরা সকলেই বাড়িতে মোটামুটি আমাদের আত্মীয় স্বজনরা সকলেই আসে তো কাজিন আছে যারা মাসি ওরা সবাই চলে আসে তো আমরা সারাদিনে মজা টাজা করি বিকালবেলা আমরা মোটামুটি সাজিয়ে টাজিয়ে নিয়ে ঘর রাত্রে চার্চে যাই মাস করার পরে প্রচুর বাজি ফাজি আমাদের রাত্রে ফাটানো হয় বাড়িতে সকল ভাই ভাই বোনরা সকলেই থাকে তো তো প্রচুর মজা করা হয় আর ক্রিসমাসটা মানে শুধু যে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমাদের কাছে স্পেশাল তা না আমার বাবা এখানে থাকেন না উনি ওমান থাকেন উনিও একজন সেফ তো উনি প্রতি ক্রিসমাসে বাড়িতে আসেন তো সেই জন্য মানে বাবাকে ওই এক বছর পরে বাবাকে পাওয়া সেটা আমাদের কাছে মানে অনেক বড় একটা মানে এই দিনটা আসেন উনি বাপিকে মানে কাছে পাওয়া এবারে কি এসেছেন হ্যাঁ উনি এসেছেন কিন্তু এখানে আসতে পারেননি আজকে আচ্ছা তো ওই দিনটা শুধু সকলের সঙ্গে মজা করা আনন্দ করা খাওয়া দাওয়া এই করে আমরা দিনটা সেলিব্রেট করি ভেরি গুড চলে এসো খেলতে খেলতে যেটা বলতে হবে বৃহস্পতি শুক্র শনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন বৃহস্পতি শুক্র শনি সোহাগ চাঁদ বদনী বলো বৃহস্পতি শুক্র শনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি বৃহস্পতি শুক্র ধ্বনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি শুক্র শনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি বৃহস্পতি শুক্র শনি সোহাগ চাঁদ বদনী ধ্বনি হচ্ছে না হচ্ছে না যাও যাও আরো যাও
বৃহস্পতি শুক্র শনি শুভ চার বদনী ধ্বনি বৃহস্পতি শুক্র শনি চার বদনী ধ্বনি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো চলে এসো বৃহস্পতি শুক্র শনি শুভ চার বদনী ধ্বনি বৃহস্পতি শুক্র শনি শুভ চার বদনী ধ্বনি ইলেকট্রিক কেটল তুমি খেলাটি কমপ্লিট করেছো 40 সেকেন্ডে দেখে নিই ফার্স্ট রাউন্ডের পর স্কোর এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডে পেয়েছে 4 পয়েন্টস অরুণা যে থার্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডে পেয়েছে 6 পয়েন্টস ডোনা যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 27 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্টস প্রিয়াঙ্কা যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 13 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্টস নন্দিতা এবার সকলে দেখো তোমাদের জন্য গিফট কি আছে রাইস কুকার ইন্ডাকশন ওভেন ভ্যাকিউম ক্লিনার ডিজিটাল ক্যামেরা ব্ল্যাঙ্কেট নন্দিতা তুমি হাই স্কোরার তুমি দুটো গিফট পাবে কি নেবে বলো ইন্ডাকশন ওভেন আর ভ্যাকিউম ক্লিনার সুকন্যা দিয়ে দাও প্রিয়াঙ্কা বলো কি নেবে রাইস কুকার না ব্ল্যাঙ্কেট 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 নিয়ে ওকে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট প্রিয়াঙ্কা জন্য ডোনা কি নেবে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আর অরুণার জন্য আছে রাইস কুকার এইবার নন্দিতার জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা দুটো উইন্ডো দেখতে পাচ্ছ ওখানে এক আর দুই এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আছে ওয়াশিং মেশিন তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ওয়াশিং মেশিনটা যদি রাইট গেস করো তাহলে ওয়াশিং মেশিন তোমার আর যদি ভুল গেস করো ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস মানে যাবো হ্যাঁ কে বললো ওখান থেকে ওয়ান বাবা বাবা ওকে দেখে নিই দেখা যাক জিসাস ক্রাইস্ট তোমার সহায় হয় কিনা ঠিক আছে খুলছি আমি তাহলে ক্রিসমাসের আগের দিন ওয়াশিং মেশিনও পেয়ে গেলে একদম আমাদের প্রথম রাউন্ডের খেলা এখানে শেষ শুরু হবে সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুপ तेरा चकराए याद जो बजाए अच्छा प्यारे पास हमारे काहे घबराए काहे घबराए काहे घबराए काहे घबराए काहे घबराए काहे আজ ক্রিসমাসের আগের দিন ভীষণ আনন্দ হচ্ছে কারণ এই পুরো মাসটাই তো খুব আমাদের ফেস্টিভ একটা এনার্জি আছে এবং মুড আছে আর বিশেষ করে ক্রিসমাস আসলে তো এমনিতেই মনটা খুব আনন্দে ভরে যায় যে কখন সান্টার সেই মজাটা পাবো যার মধ্যে আমার সব প্রিয় গিফটগুলো থাকবে তোমাকে কিন্তু আজকে একদম দারুণ লাগছে সান্টার মন মনে হচ্ছে বলো আচ্ছা কি চাইলে এবার সান্টা ক্লজের কাছে 2014 এর আগে যেন আরো 10 কিলো কমিয়ে ফেলতে পারি ও ফ্যান্টাস্টিক তুমি অলরেডি কমিয়ে ফেলেছো হ্যাঁ অনেকটা কমিয়ে ফেলেছি বাট আরেকটু টার্গেট আছে না হলে না ওই সেই আমার কোচি বন্ধুরা আমার দিকে তাকাচ্ছে এটা গানের রাউন্ড প্রত্যেক প্রশ্নের রাইট আনসার দিলে 10 পয়েন্টস আর তার সঙ্গে তোমরা পেয়ে যাবে সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে আকর্ষণীয় সোনা এবং হীরের গিফট
প্রিয়াঙ্কা দেখা যাক কি প্রশ্ন তোমার জন্য যোজো বলো গানটা গাই তারপর আমি প্রশ্নটা বলছি I am a disco dancer I am a disco dancer zindagi mera gaana main kisi ka deewana chumo na gao aa mere saath nacho chumo I am a disco dancer I am a disco dancer I am a disco বুঝতেই পারছো আমাদের এখন এই পুরো মাসটাই আমরা ভীষণ এরকম একটা এনার্জেটিক মুডে আছি আমি চাই তুমি ডিস্কো নিয়ে কোন একটা গান করো দিল হে মেরা দিওয়ানা ক্যা কহতা হে অব ঘবরানা ক্যা তাল পে জব ঝুমে বদন हिचकी जाना शर्माना क्या खुल के झूमो खुल के गाओ आओ आओ ये खुल के कहो इट्स द टाइम टू डिस्को इट्स द टाइम टू डिस्को कौन मिले देखो किसको इट्स द टाइम टू डिस्को वेरी गुड एम्पायर एकदम चलो शुक्रियांका जी बांग्ला एवं सेंको गोल्डे तरफ थेके ए डायमंड पेंडेंट प्रियंका जन्य नंदिता टेंशन होच्छे ना एकदम ना You're ready? हाँ हाँ Fine. ताहले जो जो बालो और जो ने की गाने प्रश्नो आमी गांटा गाई तापर तुम्हारे प्रश्न कुछ अचानक छुले मेरी चुनरी सनम कुछ ना मैं बोलू तुझे मेरी कसम आई जवानी सर पे मेरे तेरे बिन क्या करूं जवानी पे रहम आए अचानक छुले मेरी चुनरी सनम कुछ ना मैं बोलू तुझे मेरी कसम चुनरी 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 এই যে ধরো আমি একটা চুনারি দিয়ে গান করলাম তো যেরকম চুনারি দুপাট্টা এবং আমরা মেয়েরা যে সমস্ত জিনিস পড়তে ভালোবাসি বা কাউকে দেখানোর জন্য যখন সাজি সেই রকম কিছু একটা নিয়ে আমি চাইবো তুমি একটা গান শোনাও সারি কে ফালসা তুজি কাচ কিয়া রে সবই ম্যাচ কিয়া দিল সব তোড় দিয়া রে টচ করকে কহা জলদি টচ করকে टच करके दिल मेरा क्यों स्क्रैच किया रे क्यों तोड़ दिया दिल क्यों स्क्रैच किया रे सारी के फॉल सा कभी मैच किया रे টাচ ম্যাচ শাড়ির ফল কোথায় পালাবে কোনো পালানোর জায়গা নেই দিয়ে দাও পয়েন্টস 10 পয়েন্টস দি একদম দিয়ে দাও চলে এসো साड़ी के पाल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे जी बांग्ला एवं सेंको गोल्ड तरफ से के ए डायमंड रिंग नंदिता जी साड़ी के पाल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी ठीक है ना टेंशन হচ্ছে একটু টেনশন হচ্ছে কোনো টেনশন নেই খুব মজা করে খেলবো আমরা ঠিক আছে তাহলে আমি একটা টেনশনলেস গান গাই যেই গানে কোনো গান গাও যেই গানে কোনো টেনশন নেই चलो अमी गांटा गाई तब पर तुम्हें प्रश्न करूँ। Cha cha cha, let's do the cha cha cha. You and me, cha cha cha, do do. Ekore ko, aage piche. पर हाथ थोड़ा नीचे oh, back, chick to chick, you and me, or two. Thank
ওয়ান টু চা 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 এরকম নাম্বার ওয়ালা কোনো একটা গান শুনতে চাই তোমার কাছ থেকে। एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह तेरा हेरोइन गिनगी इंतजार आजा पिया आई बाहा क्या इधर कोई कथा तो तेरा करूँ की तेरा करूँ गिनगिन गिनगिन गिन 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 की यार कत घूमबे अच्छा जुजु कल के बड़ो दिन আমি ভাবছিলাম এটা এরকম কিছু একটা একটু কি কনসিডার করে না নিশ্চয়ই আমি গিয়ে বলে দাও এক্ষুনি এক্ষুনি বলছিলাম তুমি যাচ্ছিলাম ওখানে তুমি গিয়ে একটু বলো তেরা করো দিন গিন গিন কে ইন্তজার एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह सात आठ नौ दस ग्यारह बारह तेरह तेरा करो दिन गिन गिन के इंतजार आजा पियाई बा तेरा करो दिन गिन गिन के इंतजार आजा पियाई बा एकदम चले জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং অনুনার জন্য ডোনা তোমার ফ্যামিলি থেকে আছে আমার বিশাল ফ্যামিলি মা বাবা বাবারা চার ভাই সাত বোন তো এগারো জন তো মোটমাট চল্লিশ জন আমাদের গেট টুগেদার নর্মাল গেট টুগেদারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমরা জাস্ট ফ্যামিলি ক্লোজ ফ্যামিলি এবার তাছাড়া দিদা আমাদের সাথে থাকেন প্লাস লাস্টের আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড রয়েছে অবশ্য ইন লস সবাই কেরালায় কারণ ও মালিয়ালি তো ওর পুরো ফ্যামিলি সেটেলড ইন কেরালা ও এখানে জবস করছে বলে ও এখানে আছে আমাদের সাথে আর এই 25th অফ নভেম্বর আমাদের ছোট্ট মেয়ে হয়েছে তো ও আমাদের লেটেস্ট এডিশন আমাদের মানে ক্রিসমাসের আগে এক মাস আগে আমরা ক্রিসমাস গিফট পেয়ে গেছি এটা উপরি পাওনা তার মধ্যে ডাবল সেলিব্রেশন রাইট ডাবল সেলিব্রেশন এবারে সবাই মিলে আমাদের সেলিব্রেশনটা এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে এবছর হাউ লাকি কি ভালো না তোমার মেয়ে কত বড় হলো জোজো আমার মেয়ে নেক্সট ইয়ার 18 হবে তুমি তো এখনো সুইট 16 ইনফ্যাক্ট আমার মেয়ে আমার কিছু ছবি দেখে লাস্ট কমেন্টও করেছিল যে মম দিস ইজ নট ফেয়ার ইউ লুক লাইক মাই ইয়াঙ্গার সিস্টার আলম যে অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বিয়ের প্রস্তাবও আসছে যদি বলিস তাহলে আমার চলো ডোনার জন্য আমি গানটা গাই তারপর প্রশ্ন নিশ্চয়ই जाने तमन्ना किधर जा रही जरा पास आओ तो चैना जाए जरा पास आओ तो चैना जाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो এটা যেরকম একটা ছেড়খানির গান তো আমি চাইবো যে যদিও এরকম ছেড়খানির গান এখন মেয়েরা অনেক গাইছে বাট একটা সময় অবধি শুধু ছেলেরাই গাইতো তো আমি চাইবো তুমি ওই এরা থেকে ছেলেদের কোনো ছেড়খানির গান দাও मस्त बहारों का मैं आशिक में जो चाहे यार करूं चाहे गुलों के साए से खेलूं चाहे गली से प्यार करूं सारा जहां है मेरे लिए मेरे लिए मस्त बहारों का मैं आशिक मैं जो चाहे यार करूं चाहे गुलों के साए से खेलूं जी बांग्ला एवं सेनको गोल्ड की तरफ से ए डायमंड ईयर रिंग डोनर जी ने थैंक यू मेरे लिए मेरे लिए देखिए नहीं गाने राउंडर पर स्कोर की होलो प्रियंका 18 पॉइंट्स संगे ब्लैंकेट पेंडेंट नंदिता 20 पॉइंट्स संगे इंडक्शन ओवन वैक्यूम क्लीनर वॉशिंग मशीन एवं आंटी डोनर 16 पॉइंट्स
সঙ্গে ডিজিটাল ক্যামেরা কানে দুল অরুণা 14 পয়েন্টস সঙ্গে রাইস কুকার আনকি কালকে তো সেলিব্রেশন হবে আর আজকে আমরা অলরেডি এখানে সেলিব্রেশন শুরুই করে দিয়েছি কিন্তু এই সেলিব্রেশনের সাথে আরেকটা সেলিব্রেশন আজকে আমি করব কাল ছিল 23rd ডিসেম্বর আমার প্রিয় একজন মানুষের জন্মদিন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন কালকে তার জন্মদিন ছিল বিলেটেড হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কি রিপোর্টিং করছো নাকি আমাকে সব খবর জানতে হয় থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এর থেকে বেশি স্পেশাল আর কি হতে পারে যে দিদি নাম্বার ওয়ানের সঙ্গে এত বছর ধরে আমার আওয়াজ যুক্ত এবং আমিও যুক্ত সেই ফ্লোরে চুমকি দিয়ে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে এর থেকে বড় গিফট আর হতেই পারে না থ্যাংক ইউ সো মাচ যদিও সবসময় আমাদের সঙ্গে দিদি নাম্বার ওয়ান যখন শুরু হয় এবং শেষ হয় ও সবসময় আমাদের সঙ্গে থাকে এবং জনগণ শোনে তার গান মানে ও একজন আমাদের পরিবারের দিদি নাম্বার ওয়ান পরিবারের একজন সদস্য যখনই এই গানটা শুনি না হয়তো টায়ার্ড হয়ে গেছি কিন্তু হঠাৎ জেগে ওই যে প্রথমেই আছে না কোমর বেঁধে যাচ্ছে চুমকিদি এখন তো আমরা কেক কাটি কিন্তু আমি আমার তরফ থেকে এই টিমের সকলের জন্য একটু গুড়ের রসগোল্লা এনেছি যদি খাও আমার ড্রেস ডিজাইন করেছে অগ্নিমিত্রা পল এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট এই রাউন্ডে থাকবে ছটা কোয়েশ্চেন প্রত্যেক কোয়েশ্চেনের রাইট আনসার দিতে পারলে 20 পয়েন্টস আর রং আনসার -10 প্রত্যেক কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো তারপর বাজার প্রেস করে তোমরা উত্তর দেবে আর প্রত্যেক রাইট আনসারের সঙ্গে পয়েন্টস তো পাচ্ছই আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গিফট কি কি আছে বলে দিই রয়েছে বিন ব্যাগ হোম থিয়েটার টিভি ননস্টিক কুকওয়ার সেট গিজার আর অরিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে একটা ছবি আসবে একটা জিনিসের খুব ক্লোজ ছবি দেখানো হবে তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি বুঝেছো সবাই চলো দেখে নিই সবাই দেখে নিয়েছো এবার বলো নন্দিতা পাইনাপল আনারস দেখে নিই রাইট আনসার 20 পয়েন্ট কি নেবে বলো টিভি টিভি সুগন্ধা ট্যাগ লাগিয়ে দাও সেকেন্ড কোয়েশ্চেন স্ক্রিনে একটা গল্প আসবে গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন গল্পটা ভালোভাবে শুনবে কারণ গল্পের মধ্যেই লুকিয়ে আছে উত্তর ঠিক আছে চলো দেখে নিই তোমাকে তোমার টিচার 192 লিখতে বললো তুমি 192 লিখলে বলে টিচার কেটে দিল তাহলে সঠিক উত্তরটা কি এবার বলো নন্দিতা 2 কেন 19 মানে একটা না লিখতে বলে 2 লিখতে বললো আচ্ছা দেখে নি 20 পয়েন্ট বলো ননস্টিক এর সেট ননস্টিক কুকওয়্যার দিয়ে দাও থার্ড কোয়েশ্চেন স্ক্রিনে চারটে ছবি আসবে তার মধ্যে একটা বেমানান তিনটে ছবির সঙ্গে যায় না তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা তিনটে ছবির সঙ্গে যায় না ঠিক আছে চলো দেখে নিই রয়েছে টর্চের ছবি
প্রদীপের ছবি, মোমবাতির ছবি এবং হ্যারিকেনের ছবি। দেখে নিয়েছো সবাই? এবার বলো। ডোনা, টর্চ। কেন? টর্চটা ব্যাটারিতে জ্বলে, বাকিগুলো ম্যানুয়ালি জ্বালাতে হবে ম্যাচস্টিক দেশলাই দিয়ে। রাইট অ্যানসার 20 পয়েন্টস। কি দেবে বলো? গিজার। ট্যাগ লাগিয়ে দাও। আর বাকি মাত্র তিনটে কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে কিছু সম্পর্কের কথা থাকবে, গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে প্রশ্ন। তো তোমাদের বলতে হবে সেই সম্পর্কটা কি, মানে তোমার কি হয়। চলো দেখে নিই। তোমার একমাত্র মেয়ে বায়না ধরেছে কাল চার্চে যাবে, সঙ্গে তার ঠাকুমাও যাবে, তাই ঠাকুমার একমাত্র জামাই নিয়ে যাবে তাদের চার্চে। যে চার্চে নিয়ে যাবে সে তোমার সম্পর্কে কে? এবার বলো। অনন্যা। হ্যাঁ, এটা আমার বাবাই হবে। বুঝিয়ে দাও। না, আমার মেয়ে, তার ঠাকুমা আর তার জামাই মানে তো আমার বাবাই হচ্ছে, মানে ঠাকুমার জামাই মানে আমার বাবা। তোমার একমাত্র মেয়ে, তার ঠাকুমা? আমার মেয়ে, তার ঠাকুমা মানে হচ্ছে আমার মা, তো মায়ের জামাই, মায়ের জামাই মানে হচ্ছে আমার হাজবেন্ড। দেখি উত্তরটা। আমার নন্দাই, মেয়ের ঠাকুমা হচ্ছে তোমার বরের মা। যদি দিদা বলতাম তাহলে তোমার মা হতো। মেয়ের মাকে দিদা বলে, ছেলের মাকে ঠাকুমা। তাহলে তোমার শাশুড়ির জামাইকে, তোমার ননদের বর? সরি অনন্যা, -10। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে চারটে ছবি আসবে, এই চারটে ছবি থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে সেই গানের লাইনটা কি। চলো দেখে নিই। চারটে ছবি এসে গেছে, বলতে হবে হিন্দি গানের লাইন। এবার বলো। প্রিয়াঙ্কা। মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস। এডুকেশনা। মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস, মে দুনিয়া মে অকেলা হু। 25। কি চাও বলো? হোম থিয়েটার। হোম থিয়েটার প্রিয়াঙ্কার জন্য। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে পাঁচখানা ছবি বেরিয়ে যাবে, তারপর যখন ঢুকবে একখানা থাকবে না, মানে মিসিং, সেটা আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। চলো দেখে নিই। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল, মাইক্রোওভেন বেরোলো, কড়াই বেরোলো, কেক বেরোলো, চা বেরোলো, জল বেরোলো। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো অনন্যা। কড়াই। দেখে নিই। মাইক্রোওভেন, কেক, চা, জল, কড়াই ঢোকে নি। রাইট অ্যানসার 20 পয়েন্টস। কি নেবে বলো? বাইরে থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, কি নেবো ভাই? বিন ব্যাগ। বিন ব্যাগ, বিন ব্যাগ। অলিশের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার ছিল, ওটা নিলে না কেন? ভাই পছন্দ, ঠিক আছে, ওটা ওর গিফট। ভেরি গুড। সবার কেমন লাগলো খেলে? দারুণ লেগেছে। ভালো লেগেছে? খুব এনজয় করেছো? হ্যাঁ খুব। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। তোমার সাথে খেলে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। তোমরা সত্যি ভীষণ ভালো মানুষ, এবং স্পেশালি ডোনা যে কাজ করে, সত্যি এরকমই মানুষের জন্য কাজ করে যাও, পরিষেবা দিয়ে যাও। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে অসহায় মানুষকে হেল্প করো, এবং কোনোদিন যদি তোমার মনে হয় যে আমি কাজে লাগতে পারি আমাকে বলতে পারো তুমি। অবশ্যই, থ্যাংক ইউ। আজকে দিদি নাম্বার ওয়ান হলো নন্দিতা। নন্দিতা পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন, ভ্যাকিউম ক্লিনার, ওয়াশিং মেশিন, আংটি, টিভি, ননস্টিক কুকওয়্যার। কিন্তু নন্দিতা, তোমার জন্য রয়েছে আরেকটা স্পেশাল রাউন্ড, যার নাম মহালুট। তোমার মহালুটের গেম এসে গেছে। রয়েছে পাঁচটা প্রোডাক্ট, ওয়ার্ড্রপ, ডিনার সেট, ট্যাপ, শাড়ি, ফ্রিজ। প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা করে খেলা আছে। তোমার যেটা করতে হবে, খেলাটা খেলতে হবে, তারপর প্রোডাক্টটা ওই পারে রেখে আসতে হবে। 3 মিনিট সময় তোমার হাতে। যে কোনো চারটে গেম যদি তুমি সাকসেসফুলি খেলে, চারটে প্রোডাক্ট ওই পারে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা না করতে পারো, কিছুই পাবে না, উল্টে তোমার থেকে একটা গিফট আমি ফেরত নিয়ে নেবো, ঠিক আছে? ওয়ার্ড্রপ আর ফ্রিজের জন্যে তুমি বাড়ির একজনের হেল্প নিতে পারো। কার হেল্প নিতে চাও? বাবা। আচ্ছা চলে আসুন, নন্দিতা তুমিও চলে এসো।
দেখো প্রত্যেকটা খেলায় কিন্তু দুটো করে চান্স আছে মানে ফার্স্ট চান্স যদি মিস করো তাহলে তোমার কাছে আরেকটা চান্স আছে আর তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো পাঁচটা গিফট তো পাচ্ছই তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটা শাড়ি ঠিক আছে সময় শুরু হচ্ছে এখন ভেরি গুড দিনা সে নিয়ে যাও ভেরি গুড একটা প্রোডাক্ট হয়ে গেছে এবার ট্যাবের জন্য খেলছে আস্তে টেনশন করো না আস্তে করে খেলো গুড নিয়ে যাও নিয়ে যাও এবার ফ্রিজের জন্য খেলছো আস্তে খুব আস্তে মাথা ঠান্ডা করে আস্তে ইয়েস আসুন এবার ওয়ার্ডরোবে চলে নিয়ে চলে গেছিলে ডিনার সেট ট্যাব এবং ফ্রিজ আর একটা নিয়ে গেলেই পাঁচটা হয়ে যেত তোমার ঠিক আছে তুমি তো দিদি নাম্বার 1 হয়েছো কি ফেরত দেবে বলো আইপড সুকন্যা চলে এসো তোমরাও চলে এসো তোমাদের জন্য আছে গিফট অনন্যা তোমার জন্য রয়েছে পার্ল সেট আর ট্রফি দিদি নাম্বার 1 হলো নন্দিতা ও পেয়ে যাচ্ছে দিদি নাম্বার 1 এর একটা ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার এবং বিনারের একটা ট্রফি থ্যাংক ইউ অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য সবাই খুব ভালো থেকো তুমিও ভালো থেকো ভালো করে ক্রিসমাস এনজয় করো থ্যাংক ইউ বড়দিন ভালো করে কাটিও খুব এনজয় করো হই হই করো আপনারাও সবাই ভালো থাকবেন কালকে বড়দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু করব অনেক মজা আপাতত এই পর্যন্তই নমস্কার Number 1